প্লিজ এই ভিডিওটি দেখবেন না, ক্যাপশনে লেখা আছে প্লিজ এই ভিডিওটি দেখবেন না। আমি আবারও বললাম প্লিজ এই ভিডিওটি দেখবেন না, তিনবার হলো, তবুও কিন্তু আপনি দেখছেন। বিকজ আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যেটা নিষেধ করা হয় সে বিষয়ে সে আগ্রহী থাকে। মাইন্ডের ভাষায় যদি বলি, আওয়ার মাইন্ড ক্যাপচার্স অ্যারাউন্ড 93% পিকচার্স অ্যান্ড ওনলি 7% ওয়ার্ডস। ধরুন একটি বাচ্চা খুব দুষ্টুমি করছে, আপনি যদি গিয়ে বলেন এই দুষ্টুমি করো না, দেখবেন দুষ্টুমি আরও বেড়ে যাবে। কেউ খুব রাগ করছে, আপনি যদি বলেন এই রাগ করো না, তো দেখবেন কেন রাগ করবো না, জানো কী করেছে, আরও রাগ বেড়ে যাবে। বিকজ মাইন্ডে ওই না এর পিকচার নেই। আপনি যখন বলেছেন দুষ্টুমি করো না, না সরে গেছে মাইন্ড থেকে, রয়ে গেছে দুষ্টুমি করো, দুষ্টুমির পিকচার মাইন্ডে আছে। আপনি যদি বলেন রাগ করো না, রাগের পিকচার আছে, না এর পিকচার নাই, তাহলে রয়ে গেল রাগ করো। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি বলছি না যে আপনি না শব্দ দিয়ে কোনো কথাই বলবেন না। কোরআনে অনেক আয়াত আছে, লা তাকরাবু সালাতা ওয়া আনতুম সুকারা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, এরকম অনেক আয়াত আছে যেখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিভিন্ন বিষয়ে। নাকে কমপ্লিটলি অ্যাভয়েড করতে বলার দুঃসাহস আমার নেই, যেখানে আল্লাহ তাআলা না শব্দ ব্যবহার করেছেন অনেক জায়গায় কোরআনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন অনেক হাদিসে। আমি শুধু এইটুকু বলছি, না শব্দের চেয়ে হাঁ শব্দের ব্যবহার অনেক বেশি, অনেক বেশি, এবং না শব্দের চেয়ে হাঁ শব্দের রেজাল্টও তুলনামূলকভাবে অনেক বেশি। সো আপনি যখন কাউকে বলতে যাচ্ছেন দুষ্টুমি করো না, সেখানে বলতে পারেন শান্ত হয়ে বসো। কাউকে বলছেন রাগ করো না, সেখানে আপনি বলতে পারেন রিল্যাক্স হও, শান্ত হয়ে একটু চিন্তা করো। মাই ডিয়ার ফ্রেন্ডস, ছোট্ট ছোট্ট টুইকিং মাইন্ডে অনেক বেশি পরিবর্তন নিয়ে আসে লাইফে। স্টে টিউনড উইথ সাবিত ইন্টারন্যাশনাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।